ভেদেরও আছে বল দুর্বলের। অবিচ্ছিন্ন অংশ হয়ে যাচ্ছে এবার রাস্তাঘাটে দেখতে পেলে না কেউ বলবে না যে জল চাচিরা, বলবে কুমড়ো ফুল যাচ্ছে। এমন এবছরের বৃষ্টি কোনো একটা সবজি হয়নি, আর এই যে ঢেঁড়স আমি বোধহয় খাই না বলেই এত হয়েছে। চলো একবার গাছগুলোকে দেখে আসি কি হয়েছে, কি খবর। এই যে কাঁচা আলু, এটাও খাবি? কোথায় রে কোথায় রে, এটা তোর খাবার না। ও যে ভাবি আলুটা একটু কমাবো, বাট কিভাবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয়েস। আছি আজকে ভিডিও শুরু করতে না অনেকটা দেরি হয়ে গেছে, আমার টুকটাক কাজ ছিল, কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট থাম্বনেলটা বানানো হয়নি, দিদিরা বেরিয়ে গেল, আর আপাতত আমাকে মা খাবারটা দিয়ে গেছে, আমি খেয়ে নেব। যাও সাবধানে থাকবি, এক্ষুনি চলে আসবো। মা তো সমস্ত জোগাড় করে দিয়ে গেছে, শুধু আজকে আমাকে নিজে মাখিয়ে নিতে হবে আলুর তরকারি মুড়ি। প্রেমটা না খুব কম দেখা যায়, কারণ বারবারই বলি রুম্পাই মায়ের সাথে বেশি বের হয়, আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ কারণে, বা সেটা যদি সাকসেসফুল হয় তবেই তোমাদের বলবো। আমি না কোনোভাবেই মায়ের সাথে হাত হাতে পাল্লা দিতে পারি না। আসতে বৃষ্টি হচ্ছে, মেঘলা, তারই মধ্যে গরম যাকে তাই, মানে সেই হিউম্যানিটিটা না বেশি। মা এটা দিয়ে যাবো। এইদিকে রাস্তাটাই না পুরো জল জমে আছে, আমরা এটা দিয়ে যাইছি। ও বাবা, চানাচুনি ভুতেছিস, বন্ধ। দিদিরা সবে এলো, আমি জামাটা চেঞ্জ করে নিলাম, আমরা যাচ্ছি এখন। একটা আসলে ব্লাউজ করতে দেওয়ার আছে, দেখি কাকিমার কাছে, মানে আমার কাছে যে কাপড়টা আছে না আমার ঠিকঠাক লাগছে না, বা তোমার একবার কাকিমাকে দেখিয়ে আসি। এখন বন্ধু আমার সাথে ছিল, এই দিদি বাক্স বাঁধা খেলে যা গাঁদা গোটায় না। আমি এই ফটো মানে হাতে নিয়ে দেখলাম, হলুদ গাছ, না আজকে বললে একটু তাল ফুরুলি বানাবে, আমি খুব এটা পছন্দ করি না, বাট রুম্পা ভীষণ ভালোবাসে, আলো চাল ভিজিয়ে দিচ্ছি। আজকে তো অনেক কিছু প্ল্যান আছে, জানি না কতটা কি করতে পারবো, ঘুড়িতে অলরেডি দুটো বেজে গেছে, আর আজকে আমার শরীরটা একদম ভালো নেই। দিদি যেটা হচ্ছিলো আর কি সেম, আমি ভাবছিলাম যে দিদির এরকম শরীরটা খারাপ করছে, এবার তো তারপর লাইনে আমি আছি, আমার কবে হবে। আর আজকে এতটা ঠান্ডা লেগে যায় আমি বুঝতে পারিনি, এই কানটা প্রচণ্ড লাগছে, তার সাথে এই গলাটাও, ঠিক আছে কিছু করার নেই। কাল ব্লগে না আমি বলে রেখেছিলাম যে আমাদের এখানে আর কি একটা প্রতিবাদ ওই বিক্ষোভ টাইপের মিছিল আছে আর কি, বাট পয়েন্ট হচ্ছে না ওটা, মেইনলি আমি যা ব্যানারে দেখলাম কালীপুর গার্লস বয়েজ এর স্টুডেন্টদের জন্য, এবার এখানে আমাদের এন্ট্রি হতেও আছে কি নাই না আমি ঠিকঠাক জানি না, তবু মোটামুটি আমরা এরকম ভেবে চলছি যে দেখো মিছিলগুলোতে তো মোটামুটি সবাই যেতে পারে, যাবো একবার। তো আমি ওই জন্য ব্যানার বানাচ্ছি না, আমি না এটা ব্যান্ড বানাচ্ছি, শনিবারের খাওয়া দাওয়া এতদিনে তোমাদের মুখস্থ, তবে আজকে এত হয়েছে এটা আই থিঙ্ক
কেটো শাক ভাজা আর রুম্পা ঢেঁড়স পাতে না আমার পাতে নেই। আরে আজকে কুমড়ো ফুল হয়েছে। ও আচ্ছা, না কুমড়ো ফুলের বড়া বেগুনি না। সকাল থেকে বুঝে উঠতে পারছি না যে এটাই আমাদের যাওয়া চলে কিনা। এই কিছুক্ষণ আগে আমি সায়নকে মেসেজ করছিলাম, ও বলছিল দিদি তোমরা যদি যাও তাহলে আমিও না হয় যাব, কিন্তু দুপুর থেকে স্টার্টিং হয়েছে বৃষ্টি। ধরো ভিজে ভিজে আমাদের নয় তবু মেনে নিলাম, কিন্তু এটা মেনলি ছাত্রছাত্রীদের মিছিল, সেখানে কি কেউ আসবে? জল তো থামার নামই নিচ্ছে না। ঘড়িতে 5টা, টাইমিং 5:30। 5:20 নন স্টপ বৃষ্টি। সায়নকে একবার বললাম যে ওখানে একবার দেখে আসতে যে অতও কেউ আসবে কি ক্যান্সেল, আর বৃষ্টির পরিমাণ দাঁড়া ক্রমশ বেড়ে চলছে, ছাতা নিয়েও বেশ চাপের হবে। আরো বেশি আসছে, জোরে হচ্ছে আরো। ভালো মোটামুটি বৃষ্টি হচ্ছে বলে সায়ন জানালো যে ওটা 6টা থেকে হচ্ছে। সো ঘড়িতে 5:30। এবার হাউস কোডটা তো চেঞ্জ করি। আমরা তো রেডি হয়ে গেছি আর সায়ন জাস্ট ফোন করে বললো যে খানিকক্ষণ পর বেরো, বৃষ্টিটা অনেকটা কমে গেছে এখন, আর একটু যেন কমে যায়। চট 6টা বেরোলাম, মা আসছি, দেরি হতে পারে। কুড়ে না অতটা বোঝা যাচ্ছিল না, বাট বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে, তাই ছাতাটা টাঙালাম। একটু সায়নকে বললাম একটু ভিতরে আয়, কারণ ওই যে বললাম না এখনো পর্যন্ত আমাদের সেই কনফিউশনই আছে যে এটা কি অদৌ মানে আমরা এলাও আছি, কারণ এখনো এই জয়শ্রী বলছিল যে এটা স্টুডেন্টদের দিন। অনেকেই হয়তো ভাবছো যে আমাদের আগ্রাসন কই বা আমাদের উত্তেজনা কই, বাট আমরা তো এইভাবেই অভ্যস্ত, সো আমাদের প্রতিবাদটা না হয় একটু নীরবই হলো। এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তি, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা।
সবাইকে অনুরোধ করছি লাইনটা কিছুক্ষণের জন্য একটু আমি ভাড়া করে রাখুন। বলতে তো পারবো না যে খুব ভালো লেগেছে, কারণ এই মিছিলে আমাদের নামতেই বা হবে কেন, কিন্তু ওই আর কি সমবেত কণ্ঠস্বরে যদি কিছু হয় আমরা তো আছি, আর আমরা 107 জল চাচ্ছি, একসাথে বলছি উই ওয়ান্ট জাস্টিস। দরকারে এরকম তো আমরা আবার আসতেই পারি, কিন্তু ভগবান করুক তার আগেই যেন সুবিচার পাওয়া যায়, আর দ্বিতীয়বার যেন পথে নামতে না। এই ব্যানারটা যখন হাতে আসছে না, তখন আমাদের মনে পড়লো যে আমরা যে ব্যানগুলো বানিয়েছিলাম সেগুলো বাইরে ভালো ভুলে গেছি, তবে ওই আর কি একজন তো আছে তার থেকে ভালো জিনিস। প্রতিবাদ করতে পারি বলো তো, তবে একটা কথা বলবো, আমাদের ভিডিও আজকে মনিটাইজেশন অফ থাকবে। এবার তোমরা বলতেই পারো যে তোমরা এটা কিভাবে বুঝবে, দেখো ভিডিওর প্রথমে অ্যাড শেষে অ্যাড এটা আমাদের হাতে না, এটা ইউটিউবের হাতে, কিন্তু মাঝখানে অ্যাড আমাদের হাতে। মনিটাইজেশন অন করলে ভিডিওর মাঝখানে অ্যাড আছে, আমরা যে মনিটাইজেশন অন করছি না, সো ভিডিওটার গোটা ভিডিওটার ভেতরে কোনো অ্যাড পাবে না। আমাদের প্রতিবাদের ভাষা এতটাই, আমাদের এই জাস্টিসের লড়াইয়ে আমরা সামিল করলাম আমাদের 107 জল চাচিকে। আছে বল দুর্বলের হও না যতই বড়, হও না যতই বড় আছেন ভগবান, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, বোঝা তোর ভারী হলে